আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের সংশোধিত উত্তর নিয়ে। ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্টটি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে বলতে আর কি, তোমাদের অ্যাসাইনমেন্টে দুইটা পৃষ্ঠা ছিল। তো তোমাদের প্রথমে যে পিডিএফটি দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, সেখানে শুধু একটা পেজ এসেছিল, পরবর্তী পেজটা আসেনি। তো এখানে নতুন করে হচ্ছে আবার জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তোমরা এখানে নোটিশে দেখতে পাচ্ছ যে 2021 সালের এসএসসি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহের জীববিজ্ঞান বিষয়ের সংশোধিত অ্যাসাইনমেন্ট বিতরণ। ঠিক আছে, তো এখানে দেখো তারিখ হচ্ছে 1 সেপ্টেম্বর, অর্থাৎ আজকে হচ্ছে 2 তারিখ। তোমাদের হচ্ছে গতকালই অ্যাসাইনমেন্টটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো আগের যখন আমি অ্যাসাইনমেন্টে ভিডিও দিয়েছিলাম সলিউশনের, তখন কিন্তু বলেছিলাম যে পরবর্তীতে যদি আবার নতুন করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তাহলে নতুন একটা ভিডিও তৈরি করে দিয়ে দিব। তো তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। আর যারা এখনও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করনি, ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমার যে অ্যাসাইনমেন্টটা দরকার সেটা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারো। শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন, জীববিজ্ঞান বিষয় কোড 138। এটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞানের 5 নং অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 71 অধ্যায় থেকে জীবে প্রজনন। অ্যাসাইনমেন্টটি হচ্ছে হাতে কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ। মনোযোগ দিয়ে শুনো, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্টে যে কভার পেজ থাকে সেই কভার পেজে তোমরা হচ্ছে এই শিরোনামটা লিখবে। নির্দেশনাগুলো দেখো, জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের 233 থেকে 239 পৃষ্ঠা পাঠ করতে হবে। আশেপাশে সহজলভ্য এমন কোনো এক প্রজাতির ফুলের এক বা একাধিক নমুনা সংগ্রহ করতে হবে, ফুলটি ব্যবচ্ছেদ করতে হবে, এজন্য ব্লেড বা কাঁচির প্রয়োজন হবে, দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল বা রুলার প্রয়োজন হবে। সতর্কতা হচ্ছে ধারালো যন্ত্র নিয়ে কাজ করার সময় খুব সাবধান থাকতে হবে যাতে নিজের ক্ষতি না হয়, পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো তত্ত্বাবধানে কাজটি করতে হবে। জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের 235 পৃষ্ঠা চিত্রের মতো করে শিক্ষার্থী তার সংগৃহীত ফুলের একটি চিত্র অঙ্কন করবে, সেখানে সবগুলো স্তবক লেবেল করতে হবে, পাশাপাশি একটি স্কেল বা দৈর্ঘ্য মাপ আঁকতে হবে যেটির সাহায্যে আঁকা ফুলের বিভিন্ন অংশের প্রকৃত মাপ কত সেটি নির্ণয় করা সম্ভব। উদাহরণ হিসাবে পরবর্তী পৃষ্ঠায় অ্যাসাইনমেন্টের ছক দ্রষ্টব্য। তাহলে দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এই দেখো শিক্ষার্থীরা, পরবর্তী পৃষ্ঠায় তোমাদের একটি উদাহরণ দেওয়া আছে, সংগৃহীত ফুলের ব্যবচ্ছেদের লেবেলকৃত ও স্কেল সংযুক্তকৃত চিত্র। ঠিক আছে, তো এরকম তোমরা যখন চিত্রটা অঙ্কন করবে তারপর হচ্ছে তোমরা এভাবে লেবেলিং করবে, অর্থাৎ কোনটা কী এবং সেটার দূরত্ব কত তা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন এই যে স্ত্রী কেশর, এটার দূরত্ব হচ্ছে 4.5 সেন্টিমিটার, এই যে বিতি এতটুকু, এর দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, বিন্ত হচ্ছে এতটুকু, তারপর পাপড়ি হচ্ছে এতটুকু, পাপড়ির দূরত্ব 6.5 সেন্টিমিটার, পুং কেশর হচ্ছে 7 সেন্টিমিটার, এই যে পুরোটা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের খাতায় যেহেতু তোমরা ছবিটা অঙ্কন করবে তার স্কেলের সংযুক্ত চিত্র তোমাদের দেখাতে হবে, অর্থাৎ কোনটা কতটুকু সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখাতে হবে। চিত্র হচ্ছে ব্যবচ্ছেদকৃত ফুলের বিভিন্ন স্তবক লেবেলিং ও সেগুলোর আকার নির্ণয়। ঠিক আছে, আমরা নির্দেশকটা লক্ষ্য করি কি বলা আছে ক নং-এ। চিত্রের লেবেল, সবগুলো স্তবকের লেবেল গ্রহণযোগ্যভাবে করা হয়েছে। খ নম্বর হচ্ছে চিত্রের স্কেল, সবগুলো স্তবকের স্কেল গ্রহণযোগ্যভাবে দেখানো হয়েছে। তোমরা যে কাজটি করবে, তোমরা হচ্ছে ক নং দিয়ে এই চিত্রটি অঙ্কন করবে। ঠিক আছে, ক খ একসাথে, ক খ না দিলেও চলবে। তো চিত্র অঙ্কন করার পর এই লেবেলিংগুলো করবে, তারপর হচ্ছে উদাহরণের মতো করে এই যে দৈর্ঘ্য বা যে মাপটা আছে সেই মাপটা এখানে লিখে দেবে। যেমন এই দেখো, এই যে বৃত্তাংশ, হ্যাঁ এই বৃত্তাংশ মাপ কতটুকু সেটা এখানে লিখে দিবে। তারপর মনে করো যে এখানে আছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ডের মাপ লিখে দিবে। এখানে আছে কত পুংকেশ্বর, এই পুংকেশ্বর কতটুকু সেটা পরাগদণ্ড কতখানি সেটা লিখতে পারো। তো তোমাদের যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণের মতো করে হচ্ছে তোমরা ছবিটা অঙ্কন করবে এবং খাতায় তোমার যে এক্স্যাক্টলি মাপটা হবে সেই মাপটা তুমি লিখবে। উদাহরণের মতো যে হতে হবে তা কিন্তু না, তোমার খাতায় অঙ্কনে যে মাপটা আসবে তোমাকে সেই মাপটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আর তোমার ফুলটা যে হুবহু এরকম হবে তাও কিন্তু না। সো তুমি যে ফুলটা নিচ্ছ ব্যবহারিক করতে সেই ফুল অনুযায়ী ছবিটা অঙ্কন করবে এবং সেই ছবিটার যে মাপগুলো থাকে এক্স্যাক্টলি সেই মাপটা হচ্ছে তুমি স্কেলের সাহায্যে মেপে তারপর লিখবে। তো এই হচ্ছে তোমাদের ক এবং খ নাম্বার নির্দেশক। আমরা আবার প্রশ্নে ফিরে যাই। দেখো 4 নম্বর নির্দেশনা আমরা দেখলাম, 5 নম্বরে কি বলা আছে।
অ্যাসাইনমেন্টে ছক অনুসারে ফুলের 6টি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে, ঠিক আছে? ফুলের উল্লেখিত বৈশিষ্ট্যাবলীর ভিত্তিতে সেটির পরাগায়ন কীভাবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তা অ্যাসাইনমেন্টের ছকের নির্ধারিত ঘরে উল্লেখ করতে হবে। পরাগায়নের মাধ্যম হিসেবে যেটি উল্লেখ করা হবে সেটির যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। এখানে দেখো এই নির্দেশনাগুলোর জন্য গ নম্বর নির্দেশকটা কি বলা আছে, ফুলের বৈশিষ্ট্য, অর্থাৎ 6টি বৈশিষ্ট্যের সবগুলো গ্রহণযোগ্যভাবে উল্লেখ করা হয়েছে। এই 6টি বৈশিষ্ট্য আমরা কই পাবো? অ্যাসাইনমেন্টের ছক অনুসারে। তাহলে চলো অ্যাসাইনমেন্টের ছকটি দেখে নেওয়া যাক। শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের ছক, ফুলের বিভিন্ন বৈশিষ্ট্য। দেখো রং, যে কোনো দুটি বিকল্প বেছে নিয়ে শুধু সেই দুটি নাম লিখতে হবে। উজ্জ্বল, ম্লান, হালকা, লাল, হলুদ, কমলা, গোলাপি, সাদা, বেগুনি, নীল, বাদামি, অন্য কোনো রং। তারপর দেখো গন্ধ কেমন, যে কোনো একটি বা দুটি বিকল্প বেছে নিয়ে শুধু সেই একটি বা দুটি নাম লিখতে হবে। নেই, মৃদু, তীব্র, মিষ্টি, ঝাঝালো, পারফিউম, সদৃশ, স্যাঁতস্যাঁতে। আকৃতি দেখো, যে কোনো দুটি বিকল্প বেছে নিয়ে শুধু সেই দুটি নাম লিখতে হবে। বড় বা ছোট, বিস্তৃত, অগভীর, গভীর, নলাকৃতি, পেয়ালা আকৃতি, পাপড়িবিহীন। তারপর রয়েছে ফোটার সময়, যে কোনো একটি বা দুটি বিকল্প বেছে নিয়ে শুধু সে একটি বা দুটি নাম লিখতে হবে। দিন, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, অনির্দিষ্ট। স্তবকের আপেক্ষিক অবস্থান, যে কোনো একটি বা দুটি বিকল্প বেছে নিয়ে শুধু সে একটি বা দুটি বৈশিষ্ট্য লিখতে হবে। ঝুলন্ত ফুল, পুংকেশ্বর বা পরাগধানী দণ্ডমণ্ডল থেকে অনেকখানি বেরিয়ে থাকে, প্রায় খাড়াভাবে দণ্ডায়মান ফুল, মাটির সাথে প্রায় সমান্তরালভাবে পাকা ফুল, উদ্ভিদের শাখার প্রান্তে অবস্থিত ফুল, ল্যান্ডিং প্ল্যাটফর্ম, পরাগায়নকারী প্রাণীর বসার জায়গা আছে। নেকটার, যে কোনো একটি বা দুটি বিকল্প বেছে নিয়ে শুধু সে একটি বা দুটি বৈশিষ্ট্য লিখতে হবে। অধিক পরিমাণে, অল্প পরিমাণে, অনুপস্থিত, পরাগরেণু মিশ্রিত, আঠালো, পাতলা। এই নেকটার হলো ফুলের সেই রস যেটা বিভিন্ন পরাগায়নকারী প্রাণী পছন্দ করে, কখনো কখনো একে ফুলের মধু নামেও ডাকা হয়ে থাকে। তো গণঙ্গে তোমরা যে কাজটি করবে, জাস্ট ফুলের 6টা বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর করে লিখবে ছক অনুযায়ী, ঠিক আছে? তাহলে চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো এই হচ্ছে তোমাদের গণং নির্দেশকের উত্তর। রং, ফুলের বিভিন্ন বৈশিষ্ট্য, রং হচ্ছে লাল অথবা সাদা, জবা ফুল যেহেতু আমরা নিয়েছি। গন্ধ নেই। আকৃতি বড়। ফোটার সময় হচ্ছে সকাল। স্তবকের আপেক্ষিক অবস্থান হচ্ছে, দেখো আমরা কিন্তু ছক থেকে সব লিখেছি, ঠিক আছে? পুংকেশ্বর বা পরাগধানী দলমণ্ডল থেকে বেরিয়ে থাকে, পুংকেশ্বর ফুলের পুংজনন অঙ্গ। তো জাস্ট উপরের লাইনটা লিখলে হবে, নিচের লাইনটা না লিখলেও সমস্যা নেই। সবার শেষে রয়েছে নেকটার, নেকটার হবে আঠালো, ঠিক আছে? এই নেকটার কী জিনিস, নেকটার হলো সেই রস যেটা বিভিন্ন পরাগায়নকারী প্রাণী পছন্দ করে। তো এই লাইনটা না লিখলেও সমস্যা নেই, আবার এই লাইনটা না লিখলেও সমস্যা নেই। তোমাদের জাস্ট এগুলো লিখতে হবে, লাল সাদা নেই, বড় সকাল, তারপরে যে এই লাইনটা আর হচ্ছে আঠালো। এতটুকু লিখলে কিন্তু গ নম্বর হয়ে যাচ্ছে। তারপর দেখো এই যে নির্দেশনা 6 এবং 7 অনুযায়ী হচ্ছে তোমাদের এই ঘ নম্বরটা করতে হবে, পরাগায়ন মাধ্যম ব্যাখ্যাসহ, অর্থাৎ পরাগায়নের সম্ভাব্য মাধ্যম ব্যাখ্যাসহ গ্রহণযোগ্যভাবে উল্লেখ করতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা তোমাদের এই ঘ নম্বরের উত্তরটা দেখে নেওয়া যায়। এটা হচ্ছে ঘনং নির্দেশকের উত্তর। পরাগায়নের মাধ্যম, পরাগ স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে মাধ্যম পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুর, শামুক, এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা প্রাণী ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এ সময় এই ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। এভাবে পরাগায়ন ঘটে। পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্যে পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। পতঙ্গ পরাগী ফুল বড়, রঙিন ও মধুগ্রন্থিযুক্ত এবং পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো ও সুগন্ধযুক্ত হয়, যেমন জবা, কুমড়া, সরিষা ইত্যাদি। আমরা হচ্ছে এখানে জবা ফুল নিয়ে কাজ করেছি, ঠিক আছে? দেখে হচ্ছে তোমাদের নির্দেশক ঘরের উত্তর। এখানে ছকটি লক্ষ্য করো, পরাগায়নের মাধ্যম ও তার ব্যাখ্যা। পরাগায়নের সম্ভাব্য মাধ্যম, নিচের বিকল্প থেকে কেবলমাত্র একটি বেছে নিতে হবে এবং শুধু সেটি লিখতে হবে। দেখো কী ছিল, পাখি, বাদুর, প্রজাপতি, মথ, মৌমাছি, ফলের মাছি, বায়ু, পানি, ঠিক আছে? তো আমরা এখানে পতঙ্গ পরাগীটা লিখেছি, সেই অনুযায়ী হচ্ছে আমরা ব্যাখ্যা দিয়েছি। তো শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের যে অ্যাসাইনমেন্টটি ছিল, আবারও যদি সামারাইজ করতে চাই তাহলে বলতে হবে ক নম্বরে হচ্ছে চিত্রটা অঙ্কন করতে হবে। ক খ একসাথে চিত্র অঙ্কন করার পর ক্ষতে হচ্ছে
চিত্রের ভিতরেই যে লেভেল করেছি আমরা লেভেলিং, সেই লেভেলের পাশে হচ্ছে তোমার মাপগুলো লিখে দিতে হবে। যে উদাহরণের মতো কোশ্চেনে উদাহরণ দেওয়া আছে, আমরা দেখিয়েছি। গ নম্বরে হচ্ছে তোমরা 6টি বৈশিষ্ট্য লিখবে, সিম্পলি 5-6 লাইনে শেষ হয়ে যাবে। খুব ছোটো একটি অ্যাসাইনমেন্ট, তবে বুঝে বুঝে করবে। আর ঘ নম্বরে হচ্ছে পরাগায়নের মাধ্যমটা ব্যাখ্যা করবে। তো এই ছিল তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহে জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের সংশোধিত যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার উত্তরপত্র। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।